प्रिय दर्शक अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহ। आजकेर ভিডিওতে আমি আপনাদের আজান নিয়ে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যা হয়তো এর আগে কল্পনাও করেননি। তো চলুন জেনে নেওয়া যাক আজান নিয়ে অজানা পাঁচটি তথ্য। আজানের প্রথম শব্দটি হলো আল্লাহ এবং সর্বশেষ শব্দটিও হলো আল্লাহ। এর মানে আল্লাহই শুরু এবং আল্লাহই শেষ। আপনি জানেন কি আজান শব্দটি পবিত্র কুরআনে সর্বমোট রয়েছে 5 বার আর আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আজানের মধ্যে সর্বমোট শব্দ হলো 50টি আর আল্লাহ মিরাজের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম 50 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন, পরে তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়। আর সহি হাদিসে এসেছে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মহান আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিবেন। আজানের মধ্যে সর্বমোট 17টি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হলো 17 রাকাত। ফজর 2, জহর 4, আসর 4, মাগরিব 3 এবং এশা 4, মোট 17 রাকাত। আজানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হলো আল্লাহ। আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট 47 বার, লাম অক্ষরটি আছে 45 বার এবং হা অক্ষরটি আছে 20 বার। সুতরাং 47 যোগ 45 যোগ 20 মোট 112। আর পবিত্র কুরআনের 112 নম্বর সুরা হলো সুরা ইখলাস, যেই সুরায় মহান আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তো দর্শক, আশা করি এই 5টি তথ্য আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।